আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো বন্ধুরা, প্রতিবারের ন্যায় আবারও চলে এসেছি আরও একটি ইন্টারেস্টিং মজার ভিডিও নিতে। গাইস, আজকে আমি হাজির হয়েছি নাম্বার 5 ব্লগ নিয়ে, আর 5 ব্লগটা পুরোটা জুড়ে থাকবে হচ্ছে সার্কেস। তো বন্ধুরা, এই ভিডিওতে দেখাতে চলেছি সার্কেসে কীভাবে তারা দুর্ধর্ষ পারফরমেন্স করে আপনাদের মন কাড়বে এবং দর্শকের মন করে নিবে। তো গাইস, চলেন ভিডিওটা শুরু করি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন প্রথমত যাদের আমরা খেলা দেখতেছি তারা হচ্ছে আপন দুই ভাই। তাদের দক্ষতা দেখে কিন্তু আপনারা অবশ্যই বুঝতে পারবেন তাদের সার্কেস খেলা দেখে তাদের দক্ষতা কতটুকু এবং তারা এটার জন্য কতবার প্রচেষ্টা করেছে এবং কতবার অনুশীলন করেছে। হ্যাঁ বন্ধুরা, অনুশীলন না করলে কিন্তু এটা কখনোই পসিবল না একটা মানুষের জন্য, আর হাজারে এক দুইজন মানুষের মধ্যে এমন প্রতিভা পাওয়া যায়। বন্ধুরা, তারা যে সার্কেসটা দেখাচ্ছিল এরা কিন্তু অনেক অনেক অনুশীলন করছে এবং অনেক দক্ষতার ব্যাপার এটা, কারণ এমন একটা মঞ্চে এমন ধরনের সার্কেস দেখানো তাও নির্ভুলভাবে একটা অসাধারণ একটা কাজ এবং অসম্ভব একটা কাজ যেটা তারা করে দেখেছে একমাত্র তারা বারবার প্রচেষ্টা এবং অনুশীলনের মাধ্যমে। হ্যাঁ বন্ধুরা, তো দেখতে পাচ্ছেন তাদের সার্কেস কিন্তু অসাধারণ লাগতেছে দেখতে। আর বেসিক্যালি আমার সবথেকে এখানে ভালো লাগতেছিল যে হচ্ছে তারা একজন অপরজনের কাছে আরেকটা করে দিচ্ছিল, আর একজন ধরে আরেকটা দিচ্ছিল তার কাছে। তো বন্ধুরা, এখানে ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন কতটা দক্ষতার সাথে তারা সার্কেসগুলো দেখাচ্ছে। এটা কিন্তু সাধারণ মানুষের পক্ষে, আপনারা আমার পক্ষে কখনোই সম্ভব না। এটা কিন্তু তারা সার্কেস দেখাইতে দেখাইতে এবং অনুশীলন করতে করতে এটা তাদের একটা দক্ষতা অভিজ্ঞতা হয়ে গেছে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন তারা কত সুন্দরভাবে তাদের সার্কেস এখানে পরিচালনা করতেছে এবং তারা কিন্তু নিখুঁতভাবে আমাদেরকে এন্টারটেইন করার চেষ্টা করতেছে। তো বন্ধুরা, এখানে বেসিক্যালি দেখতে পাচ্ছেন যে দুই ভাইয়ের সার্কেস চলতেছে বর্তমানে, তারা নাকি আপন দুই ভাই। বেসিক্যালি এটা তো আমার জানা নেই, বাট এখানে যারা সার্কেস কর্তৃপক্ষ তারাই বললো যে তারা হচ্ছে আপন দুই ভাই। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন দুইজনের কম্বিনেশনে এত সুন্দর যে সার্কেস আমাদের উপহার দিচ্ছিল দেখে কিন্তু পুরো চোখটাই জুড়ায় যাচ্ছিলো যে এত সুন্দর পারফরমেন্স, আর হচ্ছে সত্যিই তারা হচ্ছে প্রশংসার দাবিদার। কারণ এমন যে একটা অনুশীলনের ব্যাপার বা এমন একটা দক্ষতার ব্যাপার কিন্তু সবার মধ্যে থাকে না। তারা কিন্তু বারবার আমাদের যে বিনোদনগুলো দিচ্ছিল এগুলো দেখে অবশ্যই অবশ্যই দর্শকরা অনেক মজা পাচ্ছিল। তো বেসিক্যালি বন্ধুরা, এটা হচ্ছে কালীগঞ্জ থানায় অনুষ্ঠিত হচ্ছে স্মৃতি সামাদ ময়দানে যে সার্কেস বিজয় মেলা উপলক্ষে যে সার্কেসের আয়োজন করা হয়েছে বা সার্কেস দেখানো হচ্ছে, এখানে কিন্তু অনেক মানুষের সমাগম, আর দৈনিক অনেক অনেক মানুষ কিন্তু সার্কেস দেখতে ঢুকতেছে ভিতরে এবং টিকিট কেটে অবশ্যই সবাই ঢুকতেছে এবং সার্কেস উপভোগ করতেছে। অনেকে বলে যে হ্যাঁ এখন সার্কেসের মজা নাই, খেলা নাই, বাট আমি যতটুকু দেখছি যে হ্যাঁ এখানে অনেক খেলোয়াড়ই আছে অনেক সার্কেস দেখাচ্ছে এবং তারা কিন্তু অনেক দক্ষতার সাথে মানুষকে এন্টারটেইন করতেছে এবং মানুষটা কিন্তু দেখে অনেক এন্টারটেইন হচ্ছে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন দুই ভাইয়ের পারফরমেন্স বর্তমানে চলতেছে। তো এখান থেকে সব থেকে ভালো লাগছে একটা বিষয় হচ্ছে এই যে সাইকেলটার ওপর উঠা, তারপর যে এইভাবে পারফরমেন্স, মানে জাস্ট অসাম আর কি। এত সুন্দর পারফরমেন্স কিন্তু মানে অনেক দক্ষতা না থাকলে কেউ দিতে পারে না। তো আমি মনে করি তাদের দুই ভাই যারা আছে অনেক অনুশীলন করছে, প্লাস হচ্ছে তাদের এই জগৎটাই তারা হয়তো পার করছে অনেক দিন, এজন্য তাদের এত দক্ষতা এবং নিখুঁতভাবে মানুষকে এন্টারটেইন করতে পারছে এবং আমাদের প্রত্যেকটা দর্শকই কিন্তু তাদের প্রতি অনেক সন্তুষ্ট ছিল, কারণ তাদের যে দক্ষতা এবং অভিজ্ঞতা দিয়ে মানুষকে অনেক অনেক এন্টারটেইন করতে পারছে। তো বন্ধুরা, এখানে বেসিক্যালি দুই ভাই এবার লাঠি যেটা বলা হয় ওটার খেলা শেষ, এবার কিন্তু এই যে গোল গোল রিং আছে এগুলো দিয়ে কিন্তু এখন সার্কেস দেখাবে। হ্যাঁ বন্ধুরা, তাদের যে হাতের এত সুন্দর নিপুণ দক্ষতা, জাস্ট আপনাদের চোখ জোড়ায় যাবে এমন দক্ষতা দেখে, এবং আপনারা কিন্তু অনেক অনেক এন্টারটেইন হবেন এদের খেলা দেখে। বন্ধুরা, এটা কিন্তু এক দুই দিনের কখনোই পসিবল না, তারা কিন্তু অনুশীলন করতে 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 এই পর্যায়ে এসেছে এবং তারা কিন্তু এখন দক্ষ এবং এখানে কিন্তু তারা অনেক অভিজ্ঞতা অর্জন করেছে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখান থেকে প্রথমবার তাদের মিস গেছে খেলা দেখাতে দেখাতে, বাট কোনো ব্যাপার না, একবার না পারিলে দেখো শতবার, তেমনই দুই ভাই আবারও চেষ্টা করতেছে। তো বেসিক্যালি দ্বিতীয়বারের বার দেখতে পাচ্ছেন সফলভাবে তারা কিন্তু খেলাটা দেখাতে পারছে। এবার সবথেকে ভালো লাগছে দুই ভাইয়ের যে হাতে রিং নিয়ে ঘোরানো, জাস্ট অসাধারণ লাগতেছিল দেখে। আপনারা ভিডিওতে কেমন দেখাচ্ছে জানি না, বাট সামনাসামনি যে এত সুন্দর লাগতেছিল এবং মানুষজন কিন্তু অনেক অনেক হ্যাপি ছিল তাদের খেলা দেখে, কিন্তু অনেক এন্টারটেইন হয়েছে অনেকে। তো এমন বেসিক্যালি সার্কেসে যে মজাগুলো অবশ্যই সবাই পছন্দ করে, আর হচ্ছে সার্কেস দেখতে কার না ভালো লাগে, অবশ্যই সবারই ভালো লাগে সার্কেস দেখতে, মজা দেখতে, তারপর হচ্ছে এমন ধরনের
দক্ষতা এবং ভেলকিবাজি দেখতে সবারই ভালো লাগে। তো বন্ধুরা, আর সবারকে একটা কথা বলি, বন্ধুরা আপনাদের জন্য অনেক কষ্ট করি, অনেক কষ্ট করে ভিডিও মেক করি। অবশ্যই অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন এবং অবশ্যই অবশ্যই লাইক দিবেন, আর কমেন্ট করে আপনার মতামতটা জানিয়ে দিবেন। তো বন্ধুরা, সার্কাসের একদম শেষ প্রান্তে ছিল হাতির খেলা, যেটা আমি একটু ফাস্ট করে দিয়েছি ভিডিওটা, কজ ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছিলো, আর লং ভিডিও তো আপনারা আবার দেখতে পছন্দই করেন না। সো ভিডিওটা যতটা শর্ট করা গেছে ততটা আমি শর্ট করছি। তো বন্ধুরা, আশা করি সবাই পুরো ভিডিওটা দেখছেন এবং ভিডিও থেকে অনেক মজা পাইছেন। সো অবশ্যই অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আপনাদের সাবস্ক্রাইব এবং একটা লাইকের মাধ্যমে আমি অনেক নিজের প্রতি আত্মবিশ্বাস ফিরে পাই এবং এমন ধরনের ভিডিও বানানোর যে আত্মবিশ্বাস।